দশমীতে আলিপুরদুয়ারে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় পূজো মণ্ডপগুলিতে মহিলারা সামিল হন মাকে বরণ করতে। বরণ শেষে চলে সিঁদুর খেলা। তর্পণ বিসর্জন শেষ হয়ে গেছে, অর্থাৎ আবারও একটা বছরের অপেক্ষা। নির্ঘণ্ট মেনে মায়ের এবছর মায়ের বিদায় নিয়েছে। মানুষের মনের আশা আসছে বছর আবার হবে। বিজয়ের শুভকামনা জ্ঞাপনের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে যে সিঁদুর খেলার ভিড়, যা বাঙালি কখনোই ভুলতে পারে না, তা কিন্তু শুরু হয়ে গেছে। মাকে বরণ করা, সিঁদুর খেলা সব চলছে। মনে দুঃখ, আবার কিছুটা আশাও রয়েছে। আগামী দিনগুলো কিভাবে কাটবে, ভীষণ সুখে নাকি আনন্দে, কি ভাবছে মানুষ? দুঃখ নাকি এই সিঁদুর খেলা বরণ করা, এ যেন এক অন্যরকমের আনন্দ। শেষবেলায় মাকে বিদায় জানাতে মন ভারাক্রান্ত হয়ে ওঠে মহিলাদের। অনেক ছোট, তাই আমার সিঁদুর খেলাটা আজ 25-26 বছর ধরে আমার বিয়ে হয়েছে, তখন থেকেই আমার সিঁদুর খেলা শুরু হয়েছে। মনে কতটা দুঃখ মা তো বিদায় নিচ্ছে? আমার তো প্রচণ্ড দুঃখ, কারণ আমি সত্যি বলতে আমার এতই মানে মায়ের উপরে ইয়ে যে আমার চোখ যেন জলে ভরে যায়। আমি মাকে বিদায় জানাতে যেন আমি মনে যে আমি বোধ হয় আমার বাপের বাড়ি ছেড়ে আমি ও চলে যাচ্ছি, যেরকম আমার ব্যথা, ঠিক আমার মাকে বিদায় জানাতো অতটাই ব্যথা। দুঃখ তো থাকবে আমাদের মনে, কারণ কোভিডের যে এই মহামারী, তার থেকে আমরা বেরোয় আজকে যে বিজয়ের বেলায় আমরা আসছি, অনেক বছর পরে আমরা আবার যে সবাই আত্মীয় অনুষ্ঠান করছি, মনে দুঃখ আছে। দুঃখ থাকলে কেবল এই বেদনার মধ্যেই আমরা মাকে আজকে বিদায় জানাচ্ছি। আমাদের মনে ভরাক্রান্ত দিতে তবুও আমরা সবাইকে, আপনাদের চ্যানেলকে এবং সবাইকে, দেশবাসীকে আমরা জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা, ধন্যবাদ। সিঁদুর খেলার পর অবশেষে মাকে বিদায় জানানো হয়। প্রতিমা নিরঞ্জন ঘাটগুলিতে এক এক করে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা আসতে থাকে। শোভাযাত্রার মাধ্যমে প্রতিমাগুলি একে একে নিরঞ্জন করা হয়। বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরপর প্রতিমা আসতে শুরু করে এই ঘাটগুলিতে। আলিপুরদুয়ার প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়। চারদিন মর্তে থাকার পর মায়ের ফেরার পালা। মনের কোনো কোনো দুঃখ থাকলেও মর্তবাসীদের ফিরিয়ে দিতে হচ্ছে মাকে। তবে একটাই খুশি, আসছে বছর আবার হবে। আলিপুরদুয়ার থেকে অনিন্দ্রা চৌধুরী, আজতক বাংলা।